একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি, তাই ভাবলাম দেখো আজকে আবার এসেছি সকাল সকাল। সুজির উপমা বানালাম তো একটুখানি, হ্যাঁ আর মটরশুঁটি দিয়ে দাও 1 কিলো। মটরশুঁটি কত? একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো আমি পাউরুটিগুলোকে সব এরম তাওয়াতে সেকে নিয়েছি, নিয়ে আর এটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর কেটেছি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা দিয়ে পাউরুটির ভুর্জি বানাবো। তো সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম করতে চাইলাম, তোমরাও এরমভাবে করতে পারো। তো রোজ একঘেয়ে রুটি, পরোটা, লুচি, পাউরুটি, ডিম টোস্ট, অমলেট এইসব ছেড়ে দিয়ে আজ একটু অন্যরকমে যাচ্ছি যেহেতু, তাই ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। তো কিছু নতুনত্ব করলে তোমাদের সাথে না শেয়ার করে আমার একদম ভালো লাগে না। তো চলো কিভাবে কি করছি তোমাদের সাথে শেয়ার করি। তো রসুনটা আমার একটু আগে দেওয়া হলে ভালো হতো, আমার আগে একটু দেরি হয়ে গেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি পরেই দিলাম। তো ভাজাটা যেন ভালো করে হয়। আর তারপর দিচ্ছি হলো টমেটো, এটা একটু ফ্রাই হোক তারপর দেব। আর পেঁয়াজ সবসময় ভালো, তাড়াতাড়ি ফ্রাই করতে গেলে আগে কি করতে হবে না, নুন দিয়ে দিতে হবে একটু। তো আমি এখন একটু নুন দিয়ে দেবো। আর এর সাথে দিয়ে দেবো, আমার কাছে রয়েছে কর্ন, তো আমি কর্নটা দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে টমেটো, ফ্রেশ টমেটো। তো এটা দিয়ে এখন খুব ভালো করে ফ্রাইটা করে যেতে হবে। আমার কাছে কারি পাতা, ধনে পাতাটা থাকলে খুব ভালো হতো, তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা দিও। আমার কারি পাতা গাছের এখন অবস্থা খুবই খারাপ, ওর থেকে পাতা পেরে নেওয়াটা ঠিক হবে না। কারি পাতা নালে আমার খুব মজা লাগে যে আমি রান্না করতে করতে ছুটে গিয়ে কারি পাতা পেরে এনে রান্নায় দিয়ে দিতাম, কিন্তু এখন এই সময়টা না কারি পাতা গাছের সব পাতা ঝরে যায় আর নতুন পাতা বেরোতে শুরু করে। তো আমারও তাই হয়েছে, তো ওই কচি পাতাগুলো এখন ছিঁড়লে খুব কষ্ট পাবে গাছটা, আমি সেটা করতে পারি না কখনোই। গাছটা আমার সন্তানের মতো হয়ে গেছে, তাই জন্য আমি এতেই ম্যানেজ করে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো না হলে বেশ কালার সুন্দর আসবে না। খুব ভালো করে ফ্রাইটা করার পরে আমি ব্রেডটা দিয়ে দেবো। তো দেখো আমার অনেকটা ফ্রাই হয়ে গেছে, এরপর আমি ব্রেডগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। ব্রেডগুলো অবশ্যই আমি কিন্তু টোস্ট করে রেখে দিয়েছি, মানে সেকেছি তাওয়ার মধ্যে, তারপরেই করছি, কাঁচা ব্রেড আমরা খাই না। এরপর এটাকে খুব ভালো করে ফ্রাই করতে হবে। তারপরে শেষে একটা ট্রিক্স করবার ইচ্ছা আছে, যেটা কিনা অনেকেই করে না, আমি করবো আজকে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আগে এটা ভালো করে ফ্রাইটা করে নিতে হবে। অনেকটা পাউরুটিটা আমার ফ্রাই হয়ে গেছে, এরপর এই ট্রিক্সটা হলো হচ্ছে একটা ডিমকে আমি ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেব, একটা টোস্ট টোস্ট ফ্লেভার আসবে তার জন্য। এরপর জিনিসটাকে খুব ভালো করে ফ্রাই করে যেতে হবে। সবসময় তো পাউরুটির, কিন্তু সেই পাউরুটির ব্যাপারটা আজকে একটু অন্যরকম ভাবলাম করবো। আমার কাছে ধনে পাতাটা নেই, এটাই আমার কাছে খুব দুঃখ লাগছে, নেই কি করা যাবে। ধনে পাতা অ্যাকচুয়ালি ছিল, নষ্ট হয়ে গেছে ধনে পাতা, না আমার একদম ফ্রিজে আমি ভালো করে বেশি দিন রাখতে পারছি না। তো এরপর এটাকে খুব ভালো করে শুধু ফ্রাই করে যেতে হবে, তাহলেই রেডি। আর ওপর থেকে একটু নুন গোলমরিচ মরিচ ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি আমার ডিম ভর্তি। তো ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রান্না একদম রেডি টু সার্ভ। তো আমি ব্রেডটা একদম সার্ভ করে দিয়েছি, দেখো সুন্দর দেখতে হয়ে গেছে। ভালো হয়েছে, তোমরা রিভিউও পেয়ে গেলে, আমার মনে হচ্ছে ভালোই হয়েছে, আমার তো আমিও খাচ্ছি।
ভালো হয়েছে, ওই একটা দেওয়ার জন্য বেশি ভালো হয়েছে। দেখো আজকে আবার এসেছি সকাল সকাল হাজবেন্ডের চেক আপে, হাজবেন্ড এখন অনেক ভালো আছে বলে দাও। আগের থেকে অনেক ভালো আছি, গুড মর্নিং। স্কুটি চালাতে পারছি, বাইক চালাতে পারছি। দেখো স্কুটি নিয়ে এসেছি, স্কুটি নিয়ে এসেছি গাড়িতে। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, অনেকদিন ব্লগ বানানোই হচ্ছে না, বেশ ব্যস্ত হয়ে গেছি তোমরা বুঝতেই পারছো। তো আজকে এখন সকাল সকাল তাড়াতাড়ি করে ঘর সামলে তারপর হাজবেন্ডকে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে গেলাম, ডাক্তারও বলল ঠিক আছে। ছেড়ে দিলাম, দিয়ে একটুখানি বেরোলাম, একটু ব্যাংকে এসেছিলাম, ব্যাংকে একটু কাজ ছিল, কাজগুলো সব পরপর একটা একটা করে কাজ ছেড়ে ফেলছি সকাল থেকে, বেশ মনটা ভালো লাগছে। একটু খুব চিন্তার মধ্যে ছিলাম কারণ হাজবেন্ডের কি প্রবলেম, কি হলো, মানে একটা কেমন থাকলো আমরা তো আর বুঝতে পারি না বলো, ডাক্তার বলতে পারবে। তো ডাক্তার দেখে বললো না ঠিক আছে, শুধু কদিন একটু ড্রেসিংয়ের ব্যাপার আছে, ওটা একটু করাতে হবে, যেটা আমি নিজে করছিলাম। এবার ভাবছি না, একজন মানে উনি একজনের নাম বলে দিলেন আর কি, মানে একজনের ফোন নাম্বার দিলেন, তো তাকেই ডেকে নেবো, সেই বাড়িতে করবে। আর হাজবেন্ড এখন একটু গেল কাজে, এই সামান্য টুকটুক করে, তারপর আমি এখন ব্যাংকের কাজটাও সেরে ফেললাম। আমার তো বেশ ভালো লাগছে মনটা, কাজগুলো সব টকটক হয়ে যাচ্ছে। বাইরে বেরোনো মানে সংসারে টুকটাক টুকটাক কেনাকাটা পড়ে যায়, বিস্কিট চানাচুর একটু নিয়ে নিলাম। সুজির উপমা বানালাম, তো একটুখানি খেয়ে পড়তে যাবে ছেলে, প্লাস হাজবেন্ডও এসে খাবে, তো আমি তার জন্য দেখো মানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। গাছের কারি পাতা পেরে এনেছি, কিন্তু গাছের কারি পাতা এত কচি, সবে পাতা ধরেছে, সেই পাতাগুলো ছিঁড়ে এনেছি, তো খুব মায়া লাগছে, তো সেটাতে দেখলাম এনাফ হয়নি আর কি, তার জন্য আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিশমিশও দিয়ে দিচ্ছি, আর এতে বাদামও আছে। এর মধ্যে আমি ছোলা, বাদাম, কিশমিশ সবকিছুই দিয়েছি, আশা করছি ভালোই হবে খেতে। যাচ্ছি ছেলেকে পড়তে দিতে, দেরি হয়ে গেছে, হাজবেন্ড ফিরলো। মটরশুটি দিয়ে দাও এক কিলো। মটরশুটি কত করে গো? মটরশুটি কত করে? না এগুলো পাকা পাকা ছেড়ে দাও। না না নেবো না, নেবো না, পাকা পাকা ভালো না। আর এই কাঁচা আম, বা বেশ কাঁচা আম বিক্রি হচ্ছে, আমাকে টমেটোটাই দাও শুধু। আর উচ্ছে, উচ্ছে নেবো, হ্যাঁ উচ্ছেটা দরকার আছে। বাইরে বেরালেই আমাদের মেয়েদের যা হয় আর কি, সবজি কিনতে শুরু করে দিয়েছি। টমেটো ছাড়া তো মানে কোনো তরকারিই চলবে না, টমেটো ছিল না, ওই জন্য টমেটো নিলাম, মনে করে করে আসছি কী কী নিতে হবে, কী কী নিতে হবে। বাড়ি এসেই চা আর আলুর চপ, এটা ছাড়া সত্যি এতটা গেছি জার্নি যেন মনে হচ্ছে একটা। তো একটু সামনের দোকান থেকে একটু চপ কিনে আনলাম, দুটো আলুর চপ, নিজের জন্য, নিজের জন্য মাঝে মাঝে বাঁচতে হবে, মানে নিজের ইচ্ছাগুলো। তো কেউ আলুর চপ খায় না, আমি খুব আলুর চপের ভক্ত জানো তো, তাই আলুর চপ নিয়ে আসলাম। আলুর চপ আর এখন চা খাবো একটু, 7টা বাজে, তারপর আবার রাতে রান্না করব। যদি ছেলেকে এনে দেবে, ওর জেঠু আজকে আনবার, জেঠুর পালা পড়েছে, ওকে পরে নিয়ে ফেরার। আর জানো তো তোমাদেরকে বলা হয়নি কদিন আগে ছেলেকে, এই যে আমার একটা বড় লং জার্নি গেল, আমি তো খুবই ব্যস্ত হয়ে গেছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে, তো আমার ছেলেকে পড়তে দিতে যাওয়া আনতে যাওয়া আমি র্যাপিডোতে দিয়ে দিতাম। তো ছেলে র্যাপিডো, ওখানে হাজবেন্ড ফোনে কথা বলছে, ওটা ইগনোর করো। তো ছেলে
পড়তে যাওয়া আসাটা না ওর অ্যাপিডোতে করতো, করছিল কদিন আর কি। তারপর একদিন এমন হঠাৎ ওই ঢাকুরিয়া দক্ষিণাপনের সামনে ছেলের পায়ে গেল লেগে, মানে ওরা যে এতটা ইরেসপন্সিবল আমি ভাবতে পারিনি। আমি খুব ভরসা করেছিলাম, ভরসা করে ছেড়েছিলাম, কিন্তু দেখলাম না একদমই না, আমি আর ছাড়বো না বাবা ছেলেকে, যতই হোক একটা ছেলে বলো, একটা হোক দুটো হোক, সন্তান তো সন্তানই। তো খুব ভয় হয়ে গেছে বলে ভাবলাম না আমি দিতে যাবো, আমি আনতে যাবো, আমার বাড়ি থেকে যথেষ্ট দূরেও পড়তে যায়, কসবা থেকে যাদবপুর অনেকটাই, তো আমি দিতে গেলাম। আর আসার নিয়ে আসার পালাটা বলেছে ওর জেঠু এনে দেবে, ভাসুর, আমার ভাসুর এনে দেবে, তো সেটা চিন্তা নেই, ভাবনা নেই। তো চলো এখন চা খাই, আবার বাকি দেখছি কি রান্না তোমাদের সাথে শেয়ার করা যায়। দেখো রাতের জন্য একটু আলু কেটে, আলুটাকে আগে আমি এখন সবসময় জল দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। তোমাদের যাদের সুগার আছে, যারা আলু খাও না, হাজবেন্ডের জন্য আমি এইরকমই করি, সেটা হলো আলুটাকে কিছুটা একটু ভাপিয়ে নিয়ে আলুর জলটাকে ফেলে দিই। তোমরা এইভাবে খেতে পারো, সুগারের অসুবিধা হবে না। আর তার সাথে লাউ কেটেছি আর ডাঁটা কেটেছি, আর তার সাথে দেবো হচ্ছে টমেটো, আর আছে বড়ি, এই বড়ি মশলা বড়ি। তোমরা যারা বড়ি ভালোবাসো, এটা কিন্তু মশলা বড়ি, আমি আসার সময় গড়িয়ার থেকেই কিনে আনলাম, তো জানি না কিরম হবে বড়িটা। তোমরা যারা বড়ি খেতে ভালোবাসো বা বড়ি খাও, তারা আমাকে একটু জানিও যে বড়িটা ঠিক কিনা, ভালো হলো কিনা। এমনি সাদা বিউলির ডালের বড়িও ছিল, আমি এই মশলা বড়িটাই নিলাম। তো এইটা দিয়ে ডাঁটা, আলু, টমেটো আর লাউ দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, যেটা কিনা ভাতের সাথেও খাওয়া যাবে এবং রুটির সাথেও খাওয়া যাবে, কারণ ভাত ছেলের জন্য আর রুটি হাজবেন্ডের জন্য। তো রুটিটা অবশ্য আমি পনিরের তরকারিও করছি, পনিরের তরকারিটা ছেলে আসার পর করব, কারণ পনির কাটতে ছেলে খুব ভালোবাসে, ও আসলে পনিরের তরকারিটা করব আর এই তরকারিটা, ব্যাস এটা হলেই আমাদের রাতের ডিনার একদম রেডি। দেখো রাতের ডিনারের প্রস্তুতি চলছে, এখন পনির কাটা চলছে, পনির আসলেই ছেলের বায়না, ও পনিরটা কেটে দেবে। পনিরের তরকারি করব সিম্পল, আলু আর পনির দিয়ে, আর টমেটো রেখেছি, টমেটো দিয়ে করব। কিরম সাইজের কাটবো? কিরম স্কোয়ার করে কাটে ওরকম ভাবেই কাট। হ্যাঁ তুমি ছোট ছোট করে কেটে গেল। তো অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের আমার ব্লগ কেমন লাগছে, আর সাথে থাকো, পাশে থাকো প্লিজ। আমি আগামী দিনে ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। আমি একটা ভীষণ চাপের মধ্যে পড়ে গেছিলাম, এখনো আমাকে অনেকটাই চাপ নিতে হচ্ছে, হাজবেন্ড এখনো পুরোপুরি তো সুস্থ হয়নি, মানে এখনো ড্রেসিং করা। তোমরা যদি এর ওপর কিছু ভিডিও চাও তো আমি সেটা বানাতে পারি, যে কিভাবে কি রিকভারি হলো হাজবেন্ডের, হয়েছিল অ্যাকচুয়ালি ফিস্টুলা, যে ফিস্টুলাটারই আমি অপারেশন হলো আর কি। তো তোমাদেরকে সেটা তো জানানো হয়নি, যে তো সেটাও আমি তোমাদের জানালাম। আর তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, এর ওপর যদি তোমরা বলো, তোমাদের যদি কারো হেল্প হয়, আমি নিশ্চয়ই সে সম্বন্ধে তোমাদের সাথে একটা ডিটেলে এই ব্যাপার নিয়েও একটা ভিডিও বানাতে পারি। আর চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর চলো আজকের মতো টাটা, গুড নাইট।